মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়াতে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ডিয়েগো মারাদোনাকে। রক্তক্ষরণ ঠেকাতে অবশেষে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। আপাতত সুস্থ রয়েছেন ফুটবলের এই রাজপুত্র। বিশ্বজুড়ে করোনা ভাইরাস আতঙ্ক, এর মধ্যে আচমকাই বুয়েন্স আয়ার্সের একটি হাসপাতালে ভর্তি করানো হয় ডিয়েগো মারাদোনাকে। সবার আশঙ্কা ছিল মারাদোনার করোনা হয়েছে, তবে এই ধারণাটা একদমই ভুল। চিকিৎসকরা স্পষ্ট জানিয়ে দেন, মানসিক অবসাদের কারণে ডিয়েগোকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। হাসপাতাল সূত্রের খবর, মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে ডিয়েগোর। অস্ত্রোপচার সফল ডিয়েগো মারাদোনার। রক্তক্ষরণ হয়েছিল মস্তিষ্কে তার। আপাতত সুস্থ রয়েছেন ফুটবলের এই রাজপুত্র। আগামী ৪৮ ঘন্টা পর্যবেক্ষণে থাকবেন ফুটবলের এই কিংবদন্তি। এদিকে হাসপাতালে ভর্তি হওয়ার পূর্বে বেশ কয়েকদিন দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন ডিয়েগো মারাদোনা। বাড়িতেই আপাতত চিকিৎসা চলছিল তার। তবে অবশেষে মস্তিষ্কে ডিয়েগোর রক্তক্ষরণ হওয়াতে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা আশাবাদী, খুব শীঘ্রই আবারও সমহিমায় ফিরবেন ফুটবলের এই রাজপুত্র। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।